بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى الغراوان. الغراوان لقب لمسألتين فرضيتين مشهورتين لقبتا به لوضوحهما وضوح الكوكب الأغر وتسميان عمريتين لأن أول من قضى بهما عمر بن الخطاب رضي الله عنه وتسميان أيضا غريبتين لغرابتهما وهما الأبوان مع أحد الزوجين فالأولى زوج وأم وأب والثانية زوجة وأم وأب. الله رب العالمين جابوتي برشنسا جي مهان الله মানুষের পরিত্যক্ত ধন সম্পদের ভাগ বন্টন স্বয়ং নিজেই করেছেন, যাতে করে মানুষ নিজের খেয়াল খুশি ভাগ বন্টন করতে গিয়ে অবিচার না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি সুবিচারকারী, তার চাইতে বেশি সুবিচারকারী ইনসাফকারী আর কেউ নেই। সালাত এবং সালাম নাযিল হোক এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই ফরায়েজের বিষয়গুলি যা কোরআনে কারিমে রয়েছে বিস্তারিত তার হাদিসে বর্ণনা করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে এই বছরে 1440 হিজরিতে চলছে ইলমুল ফরায়েজ বা ফিকহুল মাওয়ারিস, ধন সম্পদের ভাগ বন্টন সম্পর্কে। আজকের আলোচনার পর্ব নম্বর হচ্ছে 14। আজকের বিষয়বস্তু হচ্ছে দুটো গুরুত্বপূর্ণ মাসআলা, যে মাসআলার বিশেষ একটি ফরায়েজের ভাষায় নাম রয়েছে। লেখক বলছেন আল গরাওয়ান, ফরায়েজের দুটি মাসআলা হচ্ছে এমন যেগুলি উজ্জ্বল বা সুস্পষ্ট। এই গরাওয়ান শব্দটি দ্বিবচন, মানে তাসনিয়া, গরাউনের তাসনিয়া, গরাউন মানে উজ্জ্বল, আর যখন তাসনিয়া হয়ে গেল তাহলে দুটি উজ্জ্বল বা দুটি সুস্পষ্ট বিষয় বা মাসআলা ফরাইজের। এই দুটি মাসআলার কয়েকটি নাম রয়েছে। লেখক বলছেন যে এই দুটি মাসআলা, যে ফরাইজের বিষয় এসে থাকে, এই দুটোকে আল গরাওয়ান বলা হয়। লক্কেবালে মাসআলাতাইন, এটি হচ্ছে একটি নাম দুটি বিশেষ ফরাইজের মাসআলার। মাসআলাতাইনে ফরাদিয়াতাইনে, ফরাইজের দুটি মাসআলার নাম। মাশহুরাতাইনে, দুটো খুব প্রসিদ্ধ মাসআলা, দুটো প্রসিদ্ধ মাসআলা। কেন এই নামকরণ হয়েছে বলছেন, লোককে বাতা বেহিল ওদু হে হে মা ওদু হালকা ও কাবিল আগার, এই দুটো মাসআলাকে গরাওয়ান বলা হয়েছে, যার মানে হয় উজ্জ্বল হওয়া, সুস্পষ্ট হওয়া। এই জন্য এই নামকরণ হয়েছে যে লে ওদু হে হে মা, এই দুটো মাসআলা বড়ই সুস্পষ্ট, মানে কোন রকমের এতে জটিলতা নেই। যেমন আকাশের উজ্জ্বল নক্ষত্র উদু হালকা কাবিল আগার, আকাশে তো অনেক তারকা গ্রহ রয়েছে কিন্তু যেগুলি উজ্জ্বল নক্ষত্র সহজেই দেখা যায়। আকাশ পরিষ্কার থাকলে উজ্জ্বল যেগুলি নক্ষত্র সেগুলি সহজেই দেখা যায়।
আগার হচ্ছে মুজাক্কার পুরুষ লিঙ্গ, আর গারাউন হচ্ছে মুয়ান্নাস। এই দুটো মাস আলা শব্দটি যেহেতু মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, সেই জন্য গারাউন। এই দুটি উজ্জ্বল বা সুস্পষ্ট ফারাইজের মাসাইল বা মাসআলা, এই দুটোর আরেকটি নাম রয়েছে ওতোসাম্মায়ানে উমরি আতাইনি। এই দুটো মাসআলাকে উমরি মাসআলা বলা হয়, উমরি মাসআলা বলা হয়। ফারাইজের প্রায় কিতাবে এই মাসআলাগুলিকে বলা হয় উমরি মাসআলা। কেন বলা হয়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনীর সাথে সম্পৃক্ত করে বলছে, লিআন্না আউয়াল মান কাযা বিহিমা উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই মাসআলা সম্পর্কে প্রথম জিজ্ঞাসা আসে, ফতোয়া আসে আমিরুল মুমিনীন দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আর প্রথম তিনি এই ফতোয়া দেন বা এই বিচার করেন। ফারাইজের ভাগ বন্টন বিষয়টি শুধু ফতোয়াই না, বরং এটি বিচার, এটি হচ্ছে বিচার বিভাগের কাজ। এই জন্য সৌদি আরবে ফারাইজের ভাগ বন্টনে বিচার বিভাগ আদালত কাজ করে। এখানে যে কোনো যদি ধন সম্পদের ভাগ বন্টন বিষয় আসে তাহলে সেটা কোথায় যেতে হয়? শুধু মুফতির কাছে জেনে হয় না, এটাকে নিয়ে যেতে হয় মাহকামা বা আদালতে যেতে হয়। এখানে মাহকামা বলা হয় যেখানে হুকুম ফয়সালা হয় সরকারি, সরকার প্রতিনিধি শরীয়তের আলেম ওলামা যারা কাজী এখানকার জজ, এখানকার জজরা দুনিয়া পড়া নয় দিন পড়া আলেম, তারা ফয়সালা করে থাকেন। তো মাহকামা কোর্টে গিয়ে এখানে ইসলামিক আদালতে গিয়ে ফয়সালা হয়, কারণ ইসলামী আদালতে যে ফয়সালা করে দিবে সেটা চূড়ান্ত ফয়সালা, সেটা মানতে সব পক্ষ বাধ্য, উপায় নেই, মানতেই হবে। ফতোয়াতে আর আদালতের ফয়সালাতে, ফতোয়া আর কাজা, আল ফতোয়া আল কাজা, আপনারা কিন্তু পার্থক্য বুঝেন। আমাদের কাছে সব রকম মশালা নিয়ে আসে মানুষ, সস্তাতে পাইবে না, পয়সাতে না, কষ্ট লাগে না, কিছু লাগে না, কোথাও অফিস আর আদালতে ঘুরতে হয় না, আসলো টেলিফোনটা উঠাইলো দিল একবার, এই ফতোয়া, তাই না? খুব সুবিধা হাতের নাগালে। আর আজকাল যারা ফতোয়া দিতে আগ্রহী তাদের পেতে তারও অসুবিধা নেই, তারা তো হোয়াটসঅ্যাপের ফতোয়া গ্রুপই খুলে রেখেছে মাশাআল্লাহ, ফেসবুকে ফতোয়া দিচ্ছে, হ্যাঁ ইন্টারনেটে যতগুলি মাধ্যম রয়েছে সবগুলিতে ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিতেই তারা আগ্রহী মাশাআল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভয় পাই আমি ফতোয়া দিতে, কারণ এইসব কারো দায়িত্ব নেওয়ার আমার দরকারটা নেই কি, এটা সোজা কথা। এই রিস্ক ঝুঁকি নেওয়ার দরকারটা কি? আমি আমার আমল নিয়ে চিন্তিত, তারপরে আবার পরের ক্ষেত্রে কোন একটা সিদ্ধান্ত দিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে? সুতরাং ফতোয়ার বিষয়টি চারটি বিষয় না, ফতোয়ার গুরুত্ব সম্পর্কে জন্য কয়েক বছর আগে একটা আলোচনায় করেছিলাম যে হয়তো কিছু মানুষের সংশোধন হবে, তো আল্লাহ জানে কিছু লোকের সংশোধন হলো কিনা, কিন্তু অধিকাংশ লোকের সংশোধন হয় না। ফতোয়া দিতে যারা আগ্রহী তারা মরিয়া হইতেছে ফতোয়া দিতে একবারে আজকাল সোশ্যাল মিডিয়াতে। ফাতোয়া যেটাকে বলা হয় আল ফাতোয়া, আর আরেকটা হচ্ছে আল কাজা। কাজা মানে চূড়ান্ত ফয়সালা করা। এই কাজা আমাদের কাজ না, কাজা হচ্ছে কার কাজ? আদালতের কাজ, কাজীর কাজ। আর ফতোয়া হচ্ছে আলেম তালেব এলিম যে জানে দিন সম্পর্কে তার কাজ, ফতোয়া দিতে পারে। পার্থক্য কি? এদিক থেকে একটা পার্থক্য হইল যে ইসলামী শরিয়ার কাজী সে ফতোয়াও দিতে পারে, আবার সে কাজা ফয়সালারও কাজ করতে পারে, কিন্তু আলেম মুফতি কি করতে পারে? ফতোয়া দিতে পারে কিন্তু কাজা ফয়সালা করতে পারে না, ফয়সালা করার অধিকার তাদের নেই, আলেম ওলামাদের আর মুফতিদের। দুই নম্বর পার্থক্য হচ্ছে যে মুফতির যে ফতোয়া সেটা মানতে মানুষ বাধ্য না, ফতোয়া নিল আর তারপরে এই কান্দে শুনে এই কান্দে বের করে দিয়ে চলে গেল, ফতোয়া মনোপুত হইল না চলে গেল, ওকে কে ধরে? ঠিক না? বেনামাজি কাফের, ছোট কাফের না বড় কাফের, সাহাবা ইকরামদের এজন্য বড় কাফের, ফতোয়া মানি না ওখান থেকে বলে চলে গেল, অসুবিধা কি ওর? কে ওকে ধরবে? কথা বোঝা গেছে না? জি, এটা হালাল এটা হারাম, ডিরেকশন হারাম, ডেস্টিনি হারাম, বোঝা গেছে? ব্যাংকের সুদ বা পাবলিক সুদ সব সুদই হারাম, ফতোয়া এটা। এই ফতোয়া অল্প কিছু লোক মানে, অধিকাংশ লোক মানে না, যারা হারাম খায় তারা,
তাহলে আলেমের ফতুয়া মানার ক্ষেত্রে মানুষ স্বাধীন, ওকে ধরার কিছু নেই, ইচ্ছা হইলে মানলো না হইলো মানলো। কিন্তু কাজীর কাদা, আদালতের ফয়সালা, ইচ্ছা হইলে মানলো না হইলে মানলো না চলবে? হ্যাঁ, সরকার মানিয়ে ছাড়ে, ঠিক আছে না? এবং সেটা কোনো জুলুম না, সরকার মীমাংসা করতে চায় দুজনের মাঝে, সরকার যেটা মীমাংসা করবে সেটা মানতে বাধ্য। আর বাহ্যিক যে দেখে, বাহ্যিক সাক্ষী প্রমাণ ইত্যাদি দলিল প্রমাণ দেখে ফয়সালা করবে, আসলে ভিতরে কি আছে না আছে সে তার বিপরীত হয়ে যেতে পারে। একটা বেমানও দুটো সাক্ষী হয়তো নিয়ে চলে এসছে, এখন কাজীর করার কি আছে? ও তো আর গায়েব জানে না, ও তো সাক্ষী দেখে না ফয়সালা করবে, একজন আলেম যে কাজী সে গায়েব জানে না। আর যে আসল হকদার তার কাছে কোনো দলিল প্রমাণ নেই, তার কথা প্রকাশ করতে পারছে না যেটা আমার রাজ্য অধিকার, ঠিক না? সেই ক্ষেত্রে বলে হতে পারে, এই জন্য সেই ক্ষেত্রে মাজুর বলা হয়েছে। কাজী তিন প্রকারের, এক প্রকার কাজী জান্নাতে যাবে আর দুই প্রকার কাজী জাহান্নামে যাবে। জি, তারপরে কাজী মুজতাহিদ, মুজতাহিদ যদি ইজতিহাদ করে সঠিক সিদ্ধান্ত উপনীত হয় তো দ্বিগুণ সওয়াব পাবে, আর যদি ভুল করে তো একগুণ সওয়াব পাবে। বাহ্যিক যেটুকু দলিল প্রমাণ দেখে, নবী করিম কথা বলেছেন যে দেখো তোমরা কিন্তু আপোষে ঝগড়া বিবাদের ক্ষেত্রে আমার কাছে ফয়সালা নিয়ে আসছ, আর আমি বাহ্যিক যেটা দলিল প্রমাণ দেখছি সাক্ষী প্রমাণ তা দিয়ে আমি বাহ্যিক অবস্থা দেখে ফয়সালা করছি। নবী সাল্লামের কাছেও কোন কাজা বিচার সালিসের ক্ষেত্রে অর্থাৎ আদালতের বিষয়গুলির ক্ষেত্রে ফয়সালা আসার সাথে সাথে ওই হতো না যে এইভাবে তুমি ফয়সালা করো না, কোরআন সুন্নাতে যেভাবে আছো ওইভাবে আল বাইয়্যানা তো আল মুদ্দাই বলি আমি না আলা মান আনকার, যে ব্যক্তি দাবিদার হবে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে, আর যে বলছে না আমি এই কাজ করিনি, হ্যাঁ সে কসম করে মুক্ত হয়ে যাবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। এর আলোকে ফয়সালা করবেন। জি, তোমাদের কেউ কেউ আবার খুব ভাষা পটু আছে, জবর আছে, বাক পটু আছে, কথা বিক্রি করে খায়। জি, হয়তো তার অধিকার নাই কিন্তু কথা বিক্রি করতে পারে, নয় কে ছয় করে দিতে পারে কথা বলে। আর একজন বেচারা আসলে তার ন্যায্য অধিকার কিন্তু নিজের কথাগুলি ভালো করে প্রকাশ করে বা প্রমাণ পেশ করতে পারলো না। যদি কারো জন্য বিপরীত কোনো ফয়সালা হয়ে যায়, আমি বাহ্যিক দেখে ফয়সালা করব, তো তাকে যেন জাহান্নামের একটা অংশ দিয়ে দিলাম, তুমি পরের অংশ নিয়ে গেলে তুমি জাহান্নাম নিয়ে চলে গেলে। জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দেওয়ার অধিকার রাখতেন, কারণ তিনি আলেম ছিলেন, ইমাম ছিলেন, আর তিনি কাজীও ছিলেন, খলিফা তুমি কাজী সবচেয়ে বড় কাজী ওই যুগের। জি হ্যাঁ, যিনি খলিফা তিনি আসল কাজী, আর তারপরে খলিফার প্রতিনিধি প্রতিটি শহরে শহরে আদালতে যারা আছে তারা, বা যাকে খলিফা দায়িত্ব দেবেন, মুসলিম শাসক দায়িত্ব দেবেন, তারা হচ্ছে কাজী বা বিচারপতি। আজকে বুঝতে পারলেন যে ফতোয়াতে আর কিসে কাজাতে পার্থক্য। এই জন্য তালাকের মাসালা আমাদের কাছে আসে, আসে না? আসে না, আমরা ফতোয়া দেওয়ার অধিকার রাখি, কিন্তু এটা চূড়ান্ত ভাবে তাদের মানানো না মানানো, অনেকে তিন তালাক দিয়ে দেয়, তিন তালাক তোমার জন্য হারাম, চিরতরে হারাম, তুমি আর তার কাছে যেতে পারবে, সে বেগানা মহিলা। হ্যাঁ, মহিলাকে বলে তোমার এটা স্বামী না তো বেগানা পুরুষ, তারপর কত লোক না যা হারাম করে খাচ্ছে। জি, আমাদের কাছে খবর আছে কত লোক হারাম জীবনযাপন করছে, তিন তালাক দিয়ে দেয়, 17 তালাক দিয়েছে, তারপর তিন তালাকে ফাইনাল হয়ে গেছে ওর। কিন্তু কাজীর কাছে গেলে কাজের কাছে সব রেকর্ড থাকতো, তারপরে মুসলিম সরকারের কাছে যদি তারপরের পর পৌঁছে যে তিন তালাক হওয়ার পরে সংসার করে খাচ্ছে, তখন ওই জেনার শাস্তি তখন আদালতে ওকে হাজির করা হবে রজম করার জন্য। জি, কিন্তু আলেমার মুফতি তো রজম করতে পারছে না, আর হাজিরও করতে পারছে না, ধরে নিয়ে আসো রজম করতে হবে। এই জন্য মুসলিম জনগণের আলেমার মুফতির কাছে আসা খুব সহজ, জি ফতোয়া খুব সুবিধাজনক, সহজে পাওয়া যায়, কিন্তু কাজীর কাছে আর আদালতে যাওয়া তো সহজ নয়। তো উমরিয়াতাইনে এই দুটি মাসালাকে বলা হইতো কেন? কারণ লিআন্না আউওয়াল মান কাযা বিহা, সর্বপ্রথম ফয়সালা করেছিলেন এই দুটো মাসআলাই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সাম্মায়ানা আইযান গরীবাতাইনে, এই দুটো মাসালাকে, দুটো আশ্চর্যজনক মাসালা বলা হয়। জি, বিস্ময়কর মাসালা বলা হয়। গরিব মানে যেটা সাধারণত হয় না, এটা হচ্ছে গরিব।
একটা গরিব মানে হচ্ছে আগন্তুক, আরবি আরবি গরিব বলছি, আবার উর্দু গরিব না। আরবিতে গরিবের একটা অর্থ কি, কোন ফির দুনিয়া কান না কা গরিব, তুমি পৃথিবীতে জীবন যাপন করো যেন তুমি অপরিচিত ব্যক্তি, আগন্তুক ব্যক্তি, তুমি হঠাৎ করে এসছো, কেউ তোমাকে ওই শহরে ওই এলাকায় চেনে না। জি, একে গরিব ওই অর্থে বলা হয়, কারণ সেখানে লোকে দেখলে অবাক, লোকটা কি রে, জীবনও তো দেখিনি, এখানে ঘোরাফেরা করছে কি, তাই না, অবাক হচ্ছে, এরকম অর্থ ওখানেও আছে যদিও। আর গরিব এখানে গরিব মানে হচ্ছে যেটা মানুষকে অবাক করে, মানুষ আশ্চর্য হয় কোনো বিষয়ে, বিস্ময়কর মানুষের জন্য সেটা গরিব। এখান থেকেই হাদিসের যে চারটি প্রকরণ আছে, তার মধ্যে একটি হচ্ছে গরিব, একটা হচ্ছে মোতাওয়াতের, আর একটা হচ্ছে না সহি আর হাসান, ওগুলো ওগুলো ভাগ আলাদা। এটা হচ্ছে সহি হাদিস, ওই চার প্রকার, সহি হাদিস হচ্ছে চার প্রকারের। জি, মোতাওয়াতের, মশহুর, আজিজ আর গরিব। জি, গরিব ওই হাদিসকে বলা যে হাদিসের সনদে কোন এক জায়গায় একজন বর্ণনাকারী, একটা হাদিস সহিয়া তারপরে সনদে একজন বর্ণনাকারী, কারণ একজনের অনেক ছাত্র হইতে পারে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে কয়েকজন সাহাবী হয়তো শুনেছেন না, হয়তো ওখানে একজন সাহাবী শুধু, অথবা সাহাবি পরে তাবেই একজন হয়ে গেছেন, তাবা তাবেই একজন হয়ে গেছেন, ইমাম বুখারীর ওস্তাদ একজন শুধু, আর কেউ হাদিস বর্ণনা করেনি। এই সনদের সিলসিলায়, সনদের যে পরম্পরা আছে, ওতে কোনো জায়গায় একজন হয়ে গেছে, এটা গরিব বলা হয়েছে। সে গরিব কখনো দুর্বল জয়ীফ হইতে পারে, আবার সহি হইতে পারে, গরিব হইলে যে জয়ীফ হবে তা নয়। এবং তিরমিজি রহমতুল্লাহ গরিব শব্দটি খুব বেশি ব্যবহার করেছেন তার কিতাবে, হাজা হাদিস হাসানুন সহিহুন গরিবুন, কোন জায়গায় বলছে এটা সহি গরিব, কোন জায়গায় হাসানুন গরিব, কোন জায়গায় শুধু গরিব বলেছে। তো এই দুটো মশালাকে আশ্চর্যজনক মশালা বলা হয়, কারণ সাধারণত মানব পরিবারে এইরকম মশালা খুব কম আসে, এইরকম মশালা খুব কম আসে, এটাই আর কি। আর এইরকম ব্যাপার, এই দুটো মশালা, মশালা দুটো কিন্তু খুব সহজ মশালা গুলি বলছেন, ওয়াহমা আল আবাওয়ান মা আহাদিস জাওজাইন, এই দুটো মশালা হচ্ছে যে বাপ মা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে, মৃত ব্যক্তির, এমন মৃত ব্যক্তি যার কি আছে, মাতা পিতা আছে আর স্বামী অথবা স্ত্রী আছে। মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে এই মশালায় কি হবে, তার স্ত্রী আছে আর বাবা মা আছে। মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে তার স্বামী আছে আর বাবা মা আছে। অনেকে আছে বিবাহিত, ঠিক না, বিবাহিত ছেলে মেয়ে নেই, গেল ওইদিন, আর আছে কি বাপ মা আছে, স্ত্রী এই বিয়ে করেছে মাত্র, হয়তো স্ত্রী আছে বা দীর্ঘ সময় হয়েছে, কিন্তু অনেকে ছেলে মেয়ে হয়নি, স্ত্রী আছে আর বাপ মা আছে আর কেউ নাই, এইরকম যদি হয়। তো বলছেন এই দুটো মাসালা হচ্ছে, ফাল উলা, প্রথম মাসালা হচ্ছে জাওজুন ওয়া উম্মুন ওয়া বুন, স্বামী আছে মৃত ব্যক্তি। যখনই বলবো সবসময় মনে রেখে নেবেন ফারায়েজে যে স্বামী আছে, মানে কার স্বামী আছে, মৃত ব্যক্তির, মৃতের সাথে সম্পৃক্ত করবেন, এটা একেবারে চোখ বন্ধ করে মনে রাখবেন। সববারই যে বলতে আমি জরুরি না যে অমুকের না, কারণ অনেকে ফারায়েজের মাসলা জিজ্ঞেস করতে আসে, বলে যে আমার তিন ভাই আছে আর আমার মা আছে, হ্যাঁ আর আমার দাদা আছে, কে কতটা পাবে, এভাবে জিজ্ঞাসা করা ঠিক, কার ধন সম্পদটা, এভাবে জিজ্ঞাসা চলবে না, বলছে মৃত ব্যক্তির, অমুক আছে অমুক আছে অমুক আছে, এইভাবে জিজ্ঞেস করতে হবে, এবার বুঝতে পেরেছেন। তো বলছেন যে প্রথম মশালা হচ্ছে যে মৃত ব্যক্তির স্বামী আছে, তার মানে মৃত ব্যক্তি হচ্ছে মহিলা আর ওর মা আছে, হ্যাঁ ওই মহিলার মৃত ব্যক্তি যে কে আছে, মা আছে আর ওর বাবা আছে। এখানে তাহলে কার ধন সম্পদ ভাগ হচ্ছে,
হ্যাঁ মহিলার ধন সম্পদ ভাগ হচ্ছে, জি হ্যাঁ কতটা পাবে আসছে। ওয়াসানিয়া দ্বিতীয় মাসআলা, দ্বিতীয় মাসআলা হচ্ছে স্ত্রী আছে মানে মৃত ব্যক্তি, তাহলে কে স্বামী পুরুষ, এক পুরুষের কি আছে স্ত্রী আছে আর কি আছে বাপ মা আছে, কার বাপ মা মৃত ব্যক্তির বাপ মা আছে, মৃত ব্যক্তির বাপ মা আছে। প্রথম মাস আল্লাহ কেমন করে ভাগ করবেন? আচ্ছা এত এতদিন পর্যন্ত কিন্তু আপনাদের প্রায় সবগুলি মশালা পড়া হয়েছে। প্রথম মশালা ধরেন মাস আল্লাহ স্বামী আছে, স্বামী কত পাবে? স্বামী অর্ধেক পাবে, মাশা আল্লাহ। কারণ এখানে কি এই মশলায় বলেন, আমি অত ডিটেল জিজ্ঞেস করছি, এই মাস আল্লাহতে স্বামী কত পাবে? অর্ধেক পাবে, জি। কারণ স্বামী হয় অর্ধেক পাবে না হয় চার আনা পাবে, তো কখন চার আনা পায়? যখন ছেলে মেয়ে থাকে, এখানে যেহেতু মৃতের ছেলে মেয়ে নাই সুতরাং স্বামী কত পেয়ে যাবে? অর্ধেক পেয়ে যাবে, জি। তাই বলছেন ফালি জাওজে ফিল উলা নিসফুল মালিকুল্লিহি, প্রথম মাসআলাই যেখানে মৃত ব্যক্তির স্বামী আছে আর মা বাবা আছে, স্বামী প্রথম মাসআলাই অর্ধেক ধন সম্পদ পেয়ে যাবে, পুরো অর্ধেক ধন সম্পদ পেয়ে যাবে, ঠিক আছে না? বলি জাওজাতে ফিস সানিয়া রুবুল মাল কুল্লিহি। আর দ্বিতীয় মাসআলার আগে স্বামী স্ত্রীর ভাগটা দেখেন, এখানে মৃত কে স্বামী, স্বামী যখন মারা গেছে আর ওর স্ত্রী আছে মা বাবা আছে, তো স্ত্রী কত পাবে? যেহেতু স্বামীর ছেলে মেয়ে নেই তাহলে স্ত্রী কত পাবে? চার আনা পাবে, একের চার পাবে, চতুর্থাংশ পাবে। যদি ওই স্বামীর যে মৃত তার যদি ছেলে মেয়ে থাকতো তাহলে স্ত্রী কত পেত? দুই আনা পেত, একের আট পেত, আট ভাগের এক ভাগ পেত। আর বাকি কতটা বাঁচলো? তাহলে প্রথম মাসালায় কত বাঁচলো? যখন অর্ধেক পেয়ে গেল তো বাঁচলো কত? মহিলা মারা গেছে, তার স্বামী ছিল আর মা বাবা ছিল, তো স্বামী অর্ধেক নিয়ে গেল, বাঁচলো কত? অর্ধেকটা বাঁচল। এতে কে কতটা পাবে এখন মা বাবা এটা দেখেন। বলছে আমা বাকিয়া বাদা নসিবে আহাদি যাওজাইন ফি কিলতাইহিমা বাইনাল আবাওয়াইনি লিযাকারি মিসল হাজ্জিল উনসাইয়াইন, কোরআনে কারীমের ভাষায় লিযাকারি মিসল হাজ্জিল উনসাইন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসল হাজ্জিল উনসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়েদের ক্ষেত্রে নির্দেশ দান করছেন বা ওসিয়ত করছেন যে ছেলে সন্তান মেয়ে সন্তানের দ্বিগুণ পাবে, এটাই না? এটা ছেলে মেয়েদের ক্ষেত্রে আছে। এইরকম মাসালা হচ্ছে ভাই বোনের ক্ষেত্রে, কারো যদি কেউ না থাকে ভাই বোন থাকে তো ভাই বোনরা ওইরকমই, ভাই পাবে দ্বিগুণ আর বোন পাবে এক গুণ অর্ধেক। এখানে মা বাবার মাসালা এখানেও ঠিক ওইরকম হয়ে গেল, এখানে কিরকম হয়ে গেল মা বাবার মাসালা, মা এখানে কিন্তু ছেলে মেয়ে না তাই না, কিন্তু মহিলা আর পুরুষ আছে, মা মহিলা আর বাবা হচ্ছে পুরুষ। এখানে এই মৃত ব্যক্তির মায়ের দ্বিগুণ পাবে বাবা, মায়ের দ্বিগুণ পাবে বাবা। তো বলছে নমা বাকিয়া বাদা নসিব আহাদি যাওজাইন, আর যা কিছু অবশিষ্ট থাকবে স্বামী স্ত্রী দুইজনের একজনের অংশ নিয়ে নেওয়ার পরে ফি কিলতাই হেমা দুটো মাসআলাই বাইনাল আবাওয়াইনে বাপ মায়ের মাঝে ভাগ বন্টন হয়ে যাবে। কিভাবে ভাগ বন্টন হবে? লিযাকারি মিসল হাজ্জিল উনসাইয়াইন, পুরুষকে দিতে হবে দুই নারীর সমান, তার মানে এখানে মা এক ভাগ আর বাপ পাবে দুই ভাগ। তাহলে এই যে অর্ধেকটা বাঁচলো প্রথম মাসআলায়, স্বামী অর্ধেক নিয়ে চলে গেছে বাকি অর্ধেকটা বাঁচলো, এই অর্ধেককে কি করতে হবে? তিন ভাগ করে এক ভাগ মাকে আর দুই ভাগ। উদাহরণস্বরূপ যদি ধরেন 3 লাখ টাকা থাকে, এটা উদাহরণ দিয়ে বুঝি, 3 লাখ টাকা ছিল এই মহিলার, ঠিক না? স্বামী আছে আর মা বাবা আছে, মারা গেল, তাহলে কি করে ভাগ করবেন? স্বামী 1.5 লাখ টাকা নিয়ে গেল, বাঁচলো কত? 1.5 লাখ টাকা বাঁচলো, এটাই কয় ভাগ করতে হবে? 3 ভাগ করতে হবে, যে এক ভাগ দিবেন কাকে? মাকে, দুই ভাগ দিবেন
বাপকে, তাহলে এই দেড় লাখ, বাকি দেড় লাখকে তিন ভাগ করলে পঞ্চাশ, মা পাবে পঞ্চাশ, বাপ পাবে এক, তো এক লাখ পেল বা পঞ্চাশ হাজার পেল মা, আর দেড় লক্ষ পেয়েছে স্বামী। এখানে যারা আলেম তারা এখানে এই মাসলাকে এইভাবে কেন বললেন না যে বাপ পাবে দ্বিগুণ মায়ের, এইরকম এই কথাটা কেন বললেন না? কারণ এটা কোরআনের যে পরিভাষা আছে, এই পরিভাষার আদবের খেয়াল রেখে যাতে বেয়াদবি না হয় কোরআনে কারিম, কিন্তু কোরআনে কারিম আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর কথার বেয়াদবি না হয় সেজন্য ওইভাবে ব্যক্ত তারা করেননি ফারাইজের কিতাবে। বাপ পাবে দুগুণ আর মা পাবে একগুণ এইভাবে বলেননি তারা। তারা বলেছেন যে মা পাবে ষোলো ষোলো বাকি, মা পাবে অবশিষ্টর তিন ভাগের এক ভাগ, অবশিষ্টর তিন ভাগের এক ভাগ, অলিল আব্বে আল বাকি, আর বাপ পাবে বাকি অবশিষ্টটা। কথা কিন্তু একই। হ্যাঁ, এখানে তিন লাখের উদাহরণটা দিলে খুব সহজ বুঝতে পারছেন। দেড় লাখ নিয়ে গেছে, কে নিয়ে গেছে? স্বামী নিয়ে গেছে, এখন আছে দেড় লাখ। এই দেড় লাখটা আমাদের এখন মূলধন ধরে নেন, এর মধ্যে ষোলো ষোল বাকি, এটা অবশিষ্ট আমাদের। এই অবশিষ্টর ওয়ান থার্ড, এক তৃতীয় অংশ কত? পঞ্চাশ হাজার। এটা কার জন্য বলল? মায়ের জন্য। আর বাকিটা অবশিষ্টটা হচ্ছে কার জন্য? বাপের জন্য। কারণ কোরআনে কারিমে এইভাবে বলা হয়েছে, যাতে কোরআনে কারিমের ভাষার সাথে যারা ফরায়েজের বিদ্বান বা আলেম তাদের ভাষার মিল থাকে, আদব থাকে এই ক্ষেত্রে। বোঝা গেল যে ভাষার ক্ষেত্রেও বড়দের ভাষার আদবের খেয়াল রাখা উচিত। এটা খুব সুন্দর উদাহরণ দিই, অনেক আমাদের ছাত্র ভাইরা কিন্তু এগুলো হয়তো খেয়াল করে না যে কত বেয়াদি হইল। উদাহরণস্বরূপ ধরেন আমার সাথে আমার আব্বা গিয়েছিলেন, দেশে গিয়েছিলেন, আমার সাথে আমার আব্বা গিয়েছিলেন, ঠিক না? আদব না বেয়াদব? বেয়াদবই। কিন্তু যদি বলেন আব্বার সাথে আমি গিয়েছিলাম, বুঝতে পারলেন? আব্বার সাথে আমি গিয়েছিলাম, শেখের সাথে আমি গিয়েছিলাম, আমার সাথে শেখ গিয়েছিলেন, রিয়াদ। কথা তো একই, কথা তো একই। জি, আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন, ভালো, একজন বুখারি পড়িয়েছেন, রাহিমাহুল্লাহ। তো তিনি বলতেন যে বাবা, কথাতে আদব আছে, কথাতে বেয়াদব আছে। কথা মানুষকে খুশি করে দেয় আর কথা মানুষকে অসন্তুষ্ট করে দেয়। মাকে যদি মা বলে ডাকেন, তোর মনটা ভরে যাবে, যতবার মা বলবেন কিভাবে ওর মনটা ভরে যাবে, ছেলে আমাকে মা বলছে। যাদের ছেলে মেয়েরা মা বলে না, বাপ বলে না, বাপ মাকে কত যে কষ্ট, সবচেয়ে বড় যতই ভালো খাওয়াই না কেন, অনেক বেয়াদব ছেলে আছে বা গুণা ছেলে আছে, ও লজ্জা পায় অথবা ওর স্বভাব হয়ে গেছে ছোট থেকে মা বাবাকে মা বাবা না বলে, এমনিতে কথা বললে কি খবর, কেমন কেমন আছো, হ্যাঁ ইত্যাদি, বাবা মা একবার বলবে না। জানেন এরকম লোক আছে দুনিয়াতে? অনেক আছে, অনেক আছে, বদ অভ্যাস হয়ে গেছে, শান্তি পায় না বাপ মা। কিন্তু যে তুই আমাকে সম্বোধন করছিস, তোর ভাই না, তোর চাচা না, তোর মামা না, তোর কে আমি, যে তুই বাপ বলিস না, মা বলিস না, ঠিক না? জি, মাকে মা বললে, বাপকে আব্বা বললে কত খুশি হয়, কিন্তু মাকে যদি কেউ বলে যে আমার বাপের স্ত্রী, উনি আমার বাপের স্ত্রী, কথাটাকে ভুল, বাস্তব তো সত্য যে বাপের স্ত্রী তো মা হয়, বাপের স্ত্রী না হলে মাই কি করে হবে, ঠিক না? কথা ঠিক, কিন্তু আপনার বলাতে মা কত কষ্ট পাবে, জীবনে কথা বলবেন আপনার সাথে যদি বলেন এটা আমার বাপের স্ত্রী, কিন্তু ইনি আমার মা যদি বলেন একেবারে খুশি হয়ে যায়, ঠিক না? ওই রকম বাপকে যদি কেউ বলে যে উনি আমার মায়ের স্বামী, জুতা খেতে হয়, ঠিক না? তো এর নাম হচ্ছে আদব আর বেয়াদব। এগুলো আমাদেরকে সাধারণ জ্ঞানে, কমন সেন্সে কিছু শিখে নিতে হবে, শুধু এক এক দুটি ক্ষেত্র না, এরকম বহু ক্ষেত্র রয়েছে। অনেকে কিন্তু বলে বড়কে বলছে যে উনি আমার সাথে এসেছিলেন, যেমন দেখা সাক্ষাতের ক্ষেত্রে, মজার কথা একটা মনে পড়লো, দেখা সাক্ষাতের ক্ষেত্রে ধরেন মক্কা গিয়েছেন আপনিও, আর মক্কা গেছেন আর একজন শেখ, আপনিও শেখ উনিও শেখ,
কিন্তু কে কার সাথে দেখা করলে হোটেলে, দুইজনের মাঝামাঝি দেখা করবে নাকি, কারো একজনের হোটেলে দেখা হইলো, হয়তো ওই শেখের হোটেলে গিয়ে দেখা হলো না, এই শেখের হোটেলে দেখা হইলো, উনি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিলেন, অথবা উনি আমাদের আমির সাহেবের সাথে সাক্ষাৎ এসেছিলেন, ছোট করলেন না আপনার ভাষাতে, ছোট করলেন আপনি। এই ভাষাগুলি কিন্তু আমাদের ভাইরা অনেকে ব্যবহার করে থাকে, আর বিশেষ করে যেখানে বড় ছোটর বিষয় আছে বা মানহানির বিষয় আছে, খেয়াল রাখতে হবে এই বিষয়ে। এই ধরনের উদাহরণ অনেক সময় আসে। তারপরে যে যাকে বেশি ভালোবাসে ওকে একটু সিনিয়র করতে চায়, সুতরাং ওনার সাথে উনি দেখা করতে এসছেন, এই ভাষাগুলি ব্যক্ত করে কিন্তু এইভাবে। জি হ্যাঁ জি হ্যাঁ, জেদ্দায় গিয়ে ধরেন পৌঁছিলেন, আর ওখানে আমাদের শেখেরা আছেন, যেদিন আমাদের শেখের সাথে অমুক অমুক শেখ দেখা করতে এসেছিল। জি, খেয়াল রাখা উচিত এগুলোর ক্ষেত্রে, মাশাআল্লাহ, তাই না? কোরআনের সাথে আদব হচ্ছে যে আমরা এখানে মা বাবার ক্ষেত্রে বলবো না যে মায়ের দ্বিগুণ বাবার জন্য বা বাপের অর্ধেক হচ্ছে মায়ের জন্য, এরকম না বলবে। এইভাবে বলেছেন কোরআন, যেহেতু রয়েছে সলসুল বাকি, মায়ের জন্য অবশিষ্ট সম্পদের এক তৃতীয় অংশ, আর বাকি যতটুকু থাকবে সেটা হচ্ছে বাবার জন্য। কারণ বাবা ফরায়েজের ভাষায় সাহেবে ফরজ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিমাণ নির্ধারিত করেছেন এবং তাকে আসাবাও করেছেন। সুতরাং যা কিছু বাকি বকিয়া থাকবে সব নিতে পারবে বাবা। উদাহরণস্বরূপ কোন এক ছেলে বা মেয়ে যদি মারা যায়, যতই ধন সম্পদ থাক না কেন, সেই ছেলে মেয়ের কেউ নাই, শুধু বাবা আছে, তাহলে সব ধন সম্পদ নিতে পারবে বাবা, সবকিছুর মালিক বাবা, কেউ নাই যেহেতু কাছের, দূরের গুলো পাবে না, বাইরে আছে পাবে না, বাপ আছে, বাপ যখন মারা যাবে আবার ভাগ করো, সেটা আলাদা কথা, কিন্তু এখন বাপ আছে তখন তোমরা ভাইরা পাবে না। পক্ষান্তরে মা না, মায়ের জন্য পরিমাণ নির্ধারিত আছে, ওর বেশি পাবেন না, সদস সলস না সলসল বাকি, তিনটা অবস্থা আছে কোরআন ভাষায়, সদস ছয় ভাগের এক ভাগ, আর না হলে সলস মানে তিন ভাগের এক ভাগ সর্বোর্ধে, আর একটা হচ্ছে মাঝামাঝি সলসল বাকি, অন্যের কারণ নিয়ে যেটা বাকি থাকলো সেটার হচ্ছে, হ্যাঁ যেটা অবশিষ্ট ধন থাকলো তার হচ্ছে এক তৃতীয়াংশ সলস, মানে ওয়ান থার্ড। যেমন এ মাসালাই, এ মাসালাই স্বামী কিনে এলো, অর্ধেক নিয়ে এলো, তারপরে যে ধন সম্পদ থাকলো সেইটা হচ্ছে বাকি, বাকি মানে অবশিষ্ট, এই অবশিষ্ট ধন সম্পদের সলস এক তৃতীয়াংশ পাচ্ছে এখানে মা। জি, তাহলে মায়ের অবস্থাটা আপনারা এখন আজকে আরো স্পষ্ট করে জানলে যে মায়ের তিন অবস্থার চতুর্থ কোন অবস্থা নেই। ফাতাখুযুল উম্মু ফিল উলা সদসুন ও সদস জামিউল মাল ও ফিস সানিয়াতে রুবু জামিউল মাল, বলছেন যে প্রথম মাসআলায় মা কত পাবে, পুরো ধন সম্পদের ষষ্ঠাংশ পাবে, ছয় ভাগের এক ভাগ পাবে, আর দ্বিতীয় মাসআলায় রুবু জামিউল মাল পুরো ধন সম্পদের চতুর্থাংশ পাবে, চার ভাগের এক ভাগ পাবে। এখন এগুলো যে যত বেশি ভগ্নাংশ বুঝে সে তত তাড়াতাড়ি বুঝতে পারবে, আর না হলে একটু গভীর ভাবে ঠান্ডা মেজাজে দীর্ঘক্ষণ চিন্তা করে বুঝতে পারবে। প্রথম মশলাটা দিয়ে বুঝার চেষ্টা করেন সহজে। প্রথম মশলা কি ছিল? মৃত হচ্ছে মহিলা, কাকে ছেড়ে গেছে? স্বামী আর বাপ মা। তো স্বামী কত নিয়ে গেছে? অর্ধেক নিয়ে গেছে। স্বামী যখন অর্ধেক নিয়ে গেছে তো বাকি কত থাকে? অর্ধেকটা থাকে। এই অর্ধেককে যখন আপনি কত করবেন, তিন ভাগ করবেন, তখন মায়ের ভাগ হবে সদস জামিউল মাল, পুরো অবশিষ্টটার তিন ভাগের এক ভাগ। অবশিষ্টর যদি অবশিষ্ট অর্ধেক আছে, অবশিষ্ট অর্ধেকে যদি তিন ভাগের এক ভাগ হয় তাহলে পুরো ধন সম্পদের ছয় ভাগের এক ভাগ হবে। এইটাতে তিন ভাগের এক ভাগ যখন ছিল ততে কত হইল? ছয় ভাগের এক ভাগ। বুঝতে পারছেন না? দেড় লাখ টাকাতে কত পেল? 50,000। এটা দেড় লাখের মধ্যে তিন ভাগের এক ভাগ, কিন্তু তিন লাখকে ছয় ভাগ করলে তখন 50 হবে। এবার বুঝতে পেরেছেন যে একের ছয় কেমন করে হয়? সহজ ভাষাই। জি, দ্বিতীয় মাস আলাই মা কত পাচ্ছে? রুবু ও জামিউল মাল, পুরো ধন সম্পদের চার ভাগের এক ভাগ পাচ্ছে। কেমন করে? দ্বিতীয় মাসলায় ছিল মৃত ব্যক্তি স্বামী, মৃত ব্যক্তি হচ্ছে পুরুষ স্বামী,
তার স্ত্রী আর মা বাবা আছে, স্ত্রী কত পেল চার ভাগের এক ভাগ, তাহলে এখনো বারো আনা বেঁচে আছে, এখনো বারো আনা বেঁচে আছে। এই বারো আনা যখন আছে এটাকে তিন ভাগ করে মাকে দেবো এক ভাগ আর বাপকে দেবো দুই ভাগ। তো এই তিন বারো আনাকে যখন ভাগ করব তিন ভাগে, এক ভাগ দিতে যাব যখন মাকে, মা কত পাবে চার আনা পাবে, চার আনাটা হচ্ছে রোবো চার ভাগের এক ভাগ, আর বাপ কত পেয়ে গেল এখানে আট আনা, এখানে বাপের ভাগ বেড়ে গেল, দেখলে এখানে বাপ অর্ধেক ধন সম্পদ পেয়ে গেল। তাহলে এখানে মৃত যখন কে, মৃত যখন পুরুষ মানুষ স্ত্রী কম নিতে পারলো তখন ওর বাপের হক অর্ধেক হয়ে গেল। পক্ষান্তরে ওইখানে আগের মাসলায় যখন মৃত হচ্ছে মহিলা, পুরুষ যেহেতু স্বামী ওর অর্ধেক নিয়ে নিয়েছে, তখন এইখানে করে গিয়ে ওই মহিলার বাপের হক পরিমাণ কমে গেল। কিন্তু দুটো মাসলা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। এখন বাপ মায়ের ধন সম্পদে কতটা ভাগ রয়েছে কোরআনের আলোকে বুঝাচ্ছেন লেখক, বলছে মিরাসুল আবাওয়াইন ফিল কোরআনিল কারীম, কোরআনে কারীমে মাতা পিতার ধন সম্পদে ভাগ, মিরাস মানে পরিত্যক্ত ধনে ভাগ। আবাওয়াইন বলা হয়েছে, আবাওয়াইন মানে হচ্ছে আবুন এক এক বাপ, আর আবাওয়াইন মানে দুই বাপ, তো দুই বাপ তো কারো হয় না, বাপ তো একটাই হয়, বাপ জন্মদাতা বাপ একটা হয়। তো এখানে মাতা পিতাকে কি বলা হয়েছে, আবাওয়াইন বলা হয়েছে। যেমন ওয়ালেদাইন, ওয়াবিল ওয়ালেদাইন এহসানা, ওয়ালেদ মানে জনক, এখানে মুজাক্কার শব্দ রয়েছে বাপ হচ্ছে, কিন্তু ওয়ালেদাইন মানে মাতা পিতা, ওয়ালেদাইন মানে কি মাতা পিতা। এখানে বাপ পিতার দিকটাকে বা পুরুষের দিকটাকে নারীর ওপর কি করা হয়েছে প্রাধান্য দিয়ে তাসনিয়া দিবচন একসাথে মাতা পিতাকে বর্ণনা করা হয়েছে, আরবি ভাষাটা ঠিক এইরকম আরবি ভাষায়। এখন আবুন ওমুন কথা লম্বা হয়ে যাচ্ছে, বাপ মা কথা লম্বা হয়ে যাচ্ছে না, কিন্তু বলে দেন আবাওয়াইন, ঠিক না, আবাওয়াইন মানে বাপ মা, ওয়ালেদাইন মানে বাপ মা, ওমাইন বললে চলবে না, এখন বাপকে মা বানিয়ে দেবেন এটা চলবে না, কিন্তু মাকে হ্যাঁ জনক ওয়ালেদাইন করা যেতে পারে, ওতে ঢুকানো যেতে পারে, এটা একটা সম্মানের দিক, এটা একটা সম্মানের দিক। জি হ্যাঁ, তো বলছেন যে কোরআনে কারিমে আল্লাহ ইরশাদ করেছেন, কাল আল্লাহ তাআলা ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুসু মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালি উম্মিহি সুলুস ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালি উম্মিহি সুদুস, সূরা নিসার আয়াত নম্বর 11। আল্লাহ রাব্বুল মাতা পিতা সম্পর্কে কি বলছেন, বাপ মা কত পাবে, বলছেন লিকুল্লি ওয়াহিদিন মিনহুমাস সুদুস মিম্মা তারাক, মৃত ব্যক্তি যা কিছু ছেড়েছে মানে মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন হতে উভয়ের প্রত্যেকে, উভয়ের মানে মাতা পিতার প্রত্যেকে পাবে কত, আর সদস, সদস মানে ছয় ভাগের এক ভাগ ষষ্ঠাংশ। সিত্তাতুন থেকে সদস শব্দটি এসছে, সিত্তাতুন থেকে, সিত্তা মানে ছয় আর সদস মানে ষষ্ঠাংশ, ছয় ভাগের এক ভাগ। কখন ছয় ভাগের এক, তাহলে এখানে কিন্তু আমরা সবচেয়ে কম ভাগটা এখানে আমরা কোরআনে দেখতে পাচ্ছি, এই অবস্থায় মা বাবা ছেলে মেয়ের ধন সম্পদে ছয় ভাগের এক ভাগ পাবে। কখন বলছেন, ইনকান আল্লাহ ওয়ালাদুন, মৃত ব্যক্তির যদি সন্তান সন্ততি থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের বেশি দরকার না, বাবা মাকে কেন কম করে দেওয়া হইলো, বড় হেকমত আছে, বাবা মা তো দুনিয়া থেকে এখন বিদায় নিচ্ছে, বেশি নিয়ে করবেটা কি, কিন্তু এই ছেলে মেয়েগুলো এখন নাবালক অথবা সাবালক, এদের দীর্ঘ সময় আছে, এদের পরিবার আছে, এদের ছেলে মেয়ে আছে, এদের ভবিষ্যৎ আছে, বোঝা গেছে কিনা, সুতরাং এদের বেশি দরকার, তখন বাপ মায়ের হককে আল্লাহ কমিয়ে দিলেন, যে ছেলে মেয়ে যেহেতু আছে বাপ মা পাবে ছেলে মেয়ের ধন সম্পদে, কিন্তু ছয় ভাগের এক ভাগ পাবে, একটা অবস্থা হয়ে গেল। ফাইনলাম এখন ওয়াল্লাহু ওয়ালাদ, যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে না থাকে, মৃত ব্যক্তির ছেলে মেয়ে নেই, ওয়ারেসাহু আবাওয়াহু, আর মৃত ব্যক্তির উত্তরাধিকারী শুধু হচ্ছে বাপ মা, আবাওয়াহু দ্বিবচন বাপ মা, এখানে বলা হয়েছে বাপ মাই শুধু ওয়ারেস, তাহলে একজন লোক মারা গেল আর ওর কে আছে, শুধু বাপ মা আছে, ফলে উম্মিহি সুলুস, মা সর্বোর্ধ কত পাবে, আসল সুলুস তিন ভাগের এক ভাগ, একটু আগে বললাম কিন্তু সবচেয়ে বেশি সম্পদ এটা মা পাবে, সেটা হচ্ছে পুরো ধন সম্পদের তিন ভাগের এক ভাগ, আর একটি অবশিষ্ট ধনের তিন ভাগের এক ভাগ, আর একটা হচ্ছে
ছয় ভাগের এক ভাগ, তিনটা অবস্থা। ছয় ভাগের এক ভাগটা প্রথমে বয়ান করে দিল যখন ছেলে মেয়ে থাকবে মৃত ব্যক্তির, আর পুরো ধন সম্পদের কি পাবে, তিন ভাগের এক ভাগ পাবে। জি ফালে উম্মে সুলুস, ফাইন কান আল্লাহু ইখওয়াতুন ফালে উম্মে সুলুস। আর একটা অবস্থা আল্লাহ বলছেন মায়ের ভাগ কমিয়ে দিবে ভাই, মৃত ব্যক্তির ভাই বোনেরা থাকলে, কিন্তু বাপের হক কমাইতে পারবে না। জি বাপের হক কমাইতে পারবেন, এটা আর একটা মশলা বলছেন। ফাইন কান আল্লাহু ইখওয়াতুন, মৃত ব্যক্তির যদি ভাই বোনেরা থাকে, মৃত ব্যক্তির কি আছে, ভাই বোন আছে আর মা আছে, বুঝা গেছে কিনা? ফলে উম্মেহি সুদুস, তো মা কত পাবে, ষষ্ঠাংশ পাবে, মায়ের হক আবার নেমে চলে আসলো। যেমন ছেলে মেয়ে থাকলে কত পাচ্ছিল, ছেলে মেয়ে থাকলো ছয় ভাগে একবার পাচ্ছিল, ঠিক তেমনি ভাই বোনেরা যেহেতু আছে তখন কি পেয়ে গেল, মা ছয় ভাগের এক ভাগ। শোনেন এখানেও হেকমত আছে। জি হ্যাঁ, মা যদি বেশি করে পেয়ে যেত আর ভাইরাকে একবার বঞ্চিত, বাপ যদি থাকে তো ভাইরা কিন্তু ভাই বোনেরা বঞ্চিত পাবে না। জি পক্ষান্তরে মা আছে ভাই বোনেরা পাচ্ছে, কেন, কারণ যদি এখানে ভাই বোনেরা না পায় তাহলে মা বেশি করে পাবে, মা যদি বেশি করে পায় তো এই বংশের ধন সম্পদ শুধু এখানে থাকবে না, বরং মায়ের বাবা মা থাকলে পেয়ে যাবে, বা মায়ের বাবা মা না থাকলে মায়ের ভাইয়ের আছে তারা পেয়ে যাবে, বুঝা গেছে কিনা? অথচ এদের প্রয়োজন, এরা এই বংশের লোক। তো আল্লাহ রাব্বুল তাহলে আরেকটি মাসালা বলছেন, ফাইন কান আল্লাহু ইখওয়াতুন, যদি মৃত ব্যক্তির ভাই বোনেরা থাকে তো মা পাবে ষষ্ঠাংশ। সূরা নিসা, ওয়া তাবায়্যান মিনাল আয়াতিল কারীমা আন্না মিরাসাল আবাওয়াইন কাল আতি, এই আয়াতে কারীমা থেকে স্পষ্ট হলো যে বাপ মায়ের ধন সম্পদে ভাগ বন্টন নিম্নরূপ। এক নম্বর আসসুদুস, ষষ্ঠাংশ, মা বাবা কত হবে, ছয় ভাগের এক ভাগ। লেকুল্লি মিনহুমা, মায়েরও ছয় ছয় ভাগের এক ভাগ আর বাপেরও ছয় ভাগের এক ভাগ। ইন ইন্দা ওয়ুজুদিল ফারইল ওয়ারিসাল লিল মাইয়িত, যখন মৃত ব্যক্তির শাখা উত্তরাধিকারী পাওয়া যাবে, এটাকে সব ব্যাখ্যা করা আছে। শাখা উত্তরাধিকারী মানে কি, ছেলে সন্তান শুধু, জাকার যদি বলতাম তো ছেলে সন্তান বলতেন, শাখা ওয়ারিস মানে ছেলে মেয়ে, ছেলেও এবং মেয়েও শাখা ওয়ারিস, শাখা উত্তরাধিকারী। তো যদি দেখা যায় যে মৃত ব্যক্তি কি আছে, ছেলে অথবা মেয়ে আছে, তো ছেলে মেয়ের বেশি দরকার। হ্যাঁ, আর তারপরে ছেলে মেয়ে বাপ মায়ের চেয়ে বেশি কাছের, বাপ মা মর্যাদার দিক থেকে বড়, কিন্তু ধন সম্পদ বা ব্যয়বহন, ধন সম্পদ পাওয়ার ক্ষেত্রে বা ব্যয়বহনের ক্ষেত্রে কে বেশি কাছের, আগে কার উপর খরচ করতে হবে, নবী কারীম বলেছেন আগে তোমার উপর খরচ করো, আগে নিয়ে নিজে খেয়ে বাঁচতে হবে। অল্প পয়সা আছে, যারা বিদেশে চাকরি করছে তাদের ক্ষেত্রে হাদিস খুব ফিট, প্রবাসে এসছেন মাত্র তিন চারশো টাকা বেতন, এখন এটা দেখুন কোনো মাস চলছে আপনার, হয় যদি দেশে টাকা পাঠাইতে হয় তো আপনাকে না খেয়ে থাকতে হবে, আর না হলে আপনি খেলে দেশে টাকা পাঠাইতে পারছেন না, কি করবেন, আগে আপনি খাবেন দেবেন, তবে টেলিফোনে এত খরচ করিয়েন না, জি ইন্টারনেট আমাকে ফ্যাসিলিটি রাখতে হবে, এইসব করিয়েন না, এগুলো হচ্ছে অতিরিক্ত বাড়তি খরচ, জরুরিয়াত যেটা বলছি, মানুষের বুনিয়াদী বেসিক খরচগুলি। এটা করার পরে আপনার খাওয়া দাওয়া বাসস্থানের ব্যবস্থা রাখার পরে আলা নাফসি আনফিক আলা নাফসি, একজন সাহেব বলছেন আমার কাছে ইয়া রাসূল একটা দিরহাম আছে, বলছে তুমি নিজের উপর খরচ করো, আর একটা আছে তখন বলতো তোমার পরিবার স্ত্রী ছেলেমেয়ের উপর খরচ করো, কারণ স্ত্রী আর ছেলেমেয়ের ব্যয় বহন করা ফরজে আইন, তোমার উপর তোমাকেই দিতে হবে, তোমার স্ত্রী ছেলেমেয়েকে, তোমার বাবা ভাইয়ের উপর খরচ না। আর বিয়ে করে নিয়েছো তোমার স্ত্রীকে, ওই তোমার স্ত্রীর বাবার ভাইয়ের ওদেরও ফরজ না, কারণ তুমি স্বামী আছো। তারপরে যদি হয় তখন বাপ মা খরচের ক্ষেত্রে, কারণ বাপ মায়ের ক্ষেত্রে কয়েকটি অবস্থা হইতে পারে। একটা অবস্থা হচ্ছে বাপ মায়ের নিজেই মাশাআল্লাহ অনেক ধন সম্পদ আছে, তাদেরই আপনার চাইতে সুখী, অনেক কিছু আছে তাদের, চাকরি হোক আর জমি জায়গা হোক সম্পদ হোক আছে তাদের। আর যদি না থাকে তো আপনার পাঁচ ভাই আছেন, সুতরাং আপনার যেমন দায়িত্ব আছে আপনার ভাইগুলোর দায়িত্ব আছে। হ্যাঁ, যখন দেখবেন সবগুলি হচ্ছে এগুলো বেদিন আর ভাইয়েরা কোনো দায়িত্ব বহন করে না, তখন আপনার ফরজ হবে, তখন আপনার ফরজ হবে পুরোপুরি। জি তো
এই জন্য আর কি এইখানে কি করা হয়েছে যে ছয় ভাগের এক ভাগ পাবেন যখন মৃত ব্যক্তির কি আছে শাখা উত্তরাধিকারী মানে ছেলে মেয়ে আছে। দুই নম্বর হচ্ছে আসলোস লিল উম, দুই নম্বর অবস্থা হচ্ছে মা পাবে কত এক তৃতীয়াংশ, আর বাকি যতটা হবে বাকি কত থাকছে পুরা মৃত ব্যক্তি আর বাপ আর মা আছে, কি করবেন তিন ভাগের এক ভাগ মা আর বাকি আর দুই ভাগ থাকছে পুরোটাই হচ্ছে বাপ। বলছে বল বাকি সোলোসান দুই তৃতীয়াংশ লীল বাপের জন্য কখন ইন দা আদামিল ফারিল ওয়ারিসি আও আদাদি মিন ইখওয়াতিল মাইয়িত মুতলাকান, বা যখন দেখা যাচ্ছে যে হ্যাঁ কখন কখন দুই তৃতীয়াংশ বাপ বাপ পুরোটাই পেয়ে যাবে যখন তার মৃত ব্যক্তির কোন শাখা ওয়ারিস মানে ছেলে মেয়ে নেই আর একাধিক ভাই বোন নেই, একাধিক ভাই বোন নেই তা এইখানে যে ইখওয়াতুল মাইয়িত মুতলাকান বলেছেন একাধিক ভাই বোন থাকবে তখন মাসলা আলাদা হবে, ভাই বোনদের মাসলা আসবে তখন বিস্তারিত আবার বর্ণনা করব, কিন্তু একজন থাকলে তো নয়। তিন নম্বর অবস্থা হচ্ছে আসদুস লিল উম ওয়াল বাকি খামসাতু আসদাসিল মাল লিল আব ইন তারাকাল মাইয়িতু আদাদা মিল ইখওয়াতে মুতলাকান। হ্যাঁ আরেকটা অবস্থা, এখন ভাইরা কয়েকজন ভাই থাকলে কি হবে বলছেন, বলছেন যে মা পাবে ছয় ভাগের এক ভাগ, এখানেও প্রথমটা জানলাম ছয় ভাগের এক ভাগ বাপ মা দুজনে, দ্বিতীয়টা জানলাম যে মা হচ্ছে তিন ভাগের এক ভাগ আর বাপ হচ্ছে বাকিটা সবটাই, আর তৃতীয় অবস্থা হচ্ছে মা পাবে ছয় ভাগের এক ভাগ আর বাকি কতটা থাকছে খামসাতু আসদাসিল মাল লিল আব, ছয় ভাগের এক ভাগ দিয়ে আর হ্যাঁ আর পাঁচ ভাগ থাকছে, মানে পুরো ধনটাকে কয় ভাগ করেন ছয় ভাগ করেন, ছয় ভাগ করে এক ভাগ দিলেন তাহলে আর কত বাঁচল, এটা বলছে খামসাতু আসদাস মানে ছয় ভাগ করে আরো পাঁচটা ভাগ, এটা খামসাতু আসদাস পাঁচ ভাগ এটা বাপ পাবে ইন তারাকাল মাইয়িতু আদাদামে লিখওয়াতে মুতলাকান, যদি মৃত ব্যক্তির কয়েকজন ভাই থাকে তো এইভাবে ভাগ হবে। আর তারপরে চার নম্বরটা বলছে আসসুদুস লিকুল্লি মিনহুমা ইনদা উজুদে ফারইন উনসা ওয়াহিদা ওয়া ইউতাল আব আল বাকি তাসিবান ওয়া আবরা আনা রাসূলুল্লাহ আন্নাহা তুমাতুন। আরেকটা অবস্থা হচ্ছে এটা হচ্ছে মাকেও ছয় ভাগের এক ভাগ বাপকেও ছয় ভাগের এক ভাগ আর তারপরে কিছু ধন সম্পদ বেঁচে যাচ্ছে সেটা বাপকে আবার ফেরত দিতে, জি মানে আসাবা, যেহেতু আসাবার আলোচনা সামনে এক সপ্তাহ পরে আসবে। বলছেন যে ছয় ভাগের এক বাপ হবে চার নম্বর অবস্থায় বাপ মা, কখন লেকুল্লিমিন হোমা বাপ মা দুই উভয়ের জন্য ছয় ভাগের এক ভাগ, কখন ইন্দা উজুদে ফারইন উনসা ওয়াহিদা যখন একজন শাখা নারী উত্তরাধিকারী থাকবে, তার মানে মৃত ব্যক্তির একটি মেয়ে আছে, কি আছে প্রথম কথা উনসা মেয়ে আছে আর একজন আছে, তো একজন যখন থাকবে তখন কত পাবে একটা মেয়ে থাকলে অর্ধেক, অর্ধেক পেয়ে গেল আর বাকি বাঁচলো কত অর্ধেক, তো এখানে যখন অর্ধেক বাঁচলো এটা কিভাবে ভাগ করতে হবে, ফারাইজের ওলামারা বলেছেন যে মা পাবে ছয় ভাগের এক ভাগ, মা ছয় ভাগের এক ভাগে নেমে চলে আসবে কারণ কোরআন আল্লাহ বলেছেন যে ছেলে মেয়ে যেহেতু আছে, তো একটা মেয়ে থাকলো যখন আছে তো মায়ের অংশ কমে চলে আসলো তিন ভাগের এক ভাগ থেকে ছয় ভাগের এক ভাগে কমে আসলো, ছয় ভাগের এক ভাগে মাও পেলো ছয় ভাগের এক ভাগ বাপ পেলো, তো ছয় ভাগ এক ভাগ ছয় ভাগে এক ভাগ তিন ভাগের এক ভাগ হলো দুজন মিলে, আর এই মেয়ে পেয়েছে কত অর্ধেক, অর্ধেক আর প্লাস তিন ভাগের এক ভাগ, আরো ধন সম্পদ বাকি থাকছে না, আরো ধন সম্পদ বাকি থাকছে, সেটা কোথায় যাবে সেটা বলছেন ওয়ায়ুতাল আবু আল বাকি তাসিবান, বাবাকে অবশিষ্টটা দিয়ে দিতে হবে তাসিবান আসাবা করে, আসাবা মানে যা কিছু বাঁচবে ও নিতে পারবে, তো এখানে এই অবস্থায় সে আসাবাও এবং সাহেবে ফরজ মানে ও ভাগ হিসাবে আল্লাহ যে ভাগ করে দিয়েছেন যেহেতু মৃত ব্যক্তির এক মেয়ে আছে ছয় ভাগের এক ভাগ পেলাম আর তারপরে স্ত্রী ছয় ভাগের এক ভাগ পেল ওনার মানে ওর মা পেল মৃতর আর তারপরে কিছু বেঁচে যাচ্ছে আর বাপের চাইতে কাছের কেউ নাই সুতরাং বাকিটাও বা বাপকে ফেরত করে দেওয়া হবে। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বাপকে যে আবার ফিরিয়ে দেওয়া হইল এ আল্লাহর পক্ষ থেকে আন্নাহু তুমাতুন, আল্লাহ বাবার খাদ্যের ব্যবস্থা করেছেন, মানে এটাকে যে বলা যায় বোনাস,
তমাতুন নবী সাল্লাল্লাহু ভাষায় যেটাকে আজকালকার ভাষায় বোনাস অথবা অতিরিক্ত ফাও, আমাদের গ্রাম ভাষায় ফাও বলি, ফাও আল্লাহ ফাও দিলেন, যেটা মা পেল না, মৃত ব্যক্তির মা পেল না কিন্তু বাপ ফাও পেয়ে গেল, মায়ের সমানও পেল বা ফাও পেয়ে গেল। এখন আগের মাসলাটা ফিরে আসছেন, যখন দেখবেন যে মা মৃত ব্যক্তির মা বাবার সাথে স্বামী স্ত্রী একজন আছে আর কেউ নেই, আত্মীয় স্বজনের কেউ নেই, তাহলে কি করতে হবে? ইউতাকুল্লা মিনাজ জাওজা নসিবাহুল আল ফার্দ মিন জামিল মাল, প্রথম পুরো ধন সম্পদ থেকে স্বামী স্ত্রীর যে নির্ধারিত পরিমাণ রয়েছে সেটা দিয়ে দিতে হবে। নির্ধারিত পরিমাণ স্বামীর হয় অর্ধেক আর না হলে মৃত ব্যক্তির স্বামী, মৃত মহিলার স্বামী কত পাবে? ছেলে মেয়ে না থাকলে অর্ধেক, আর ছেলে মেয়ে থাকলে চারণা, ওর অর্ধেক, অর্ধেকের অর্ধেক চারণা পাবে। এই এত সহজ মশালা যদি না মনে থাকে, দুটো অবস্থা শুধু। স্ত্রী স্বামী হচ্ছে মৃত, স্ত্রী কত পাবে ছেলে মেয়ে না থাকলে? চারণা পাবে, চার ভাগের এক ভাগ পাবে। আর যদি ছেলে মেয়ে থাকে তো দুই আনা পাবে, আট ভাগের এক ভাগ পাবে, মানে স্বামীর অর্ধেক অর্ধেক করে পাবে। তো বলছেন যে যদি এইরকম অবস্থা হয় যে মাতা পিতার সাথে স্বামী অথবা স্ত্রী ছাড়া মৃত ব্যক্তির কেউ নেই, তাহলে স্বামী স্ত্রীকে তাদের নির্ধারিত পরিমাণ দিয়ে দিতে হবে পুরো ধন সম্পদ। তাহলে আগে কাকে দিতে হবে? আগে স্বামী বা স্ত্রীকে দিয়ে দিতে হবে। ওয়াল বাকি বাইনাল আবাওয়াইন, আর বাকিটা ভাগ করে দিতে হবে বাপ মাকে। কামা আশারাত ইলাইহিল আয়াতুল কারিমা, যেমন ইঙ্গিত রয়েছে এই আয়াতুল কারিমাতে। ফামালান বিকাউলিহি তাআলা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর আমল করে ফালে উম্মিহি সুলুস, মাকে এক তৃতীয়াংশ, তুতাল উম্মু সুলুস মা ওয়ারিসাল আবাওয়ান, মাকে এক তৃতীয়াংশ দেবেন, বাপ মা যতটুকুর ওয়ারিস হচ্ছে, বাপ মা যতটুকু ভাগ পাচ্ছে তার তিন ভাগের এক ভাগ, এটা হচ্ছে ষোলো ষোলো বাকি। তাহলে অন থার্ড এক তৃতীয় অংশটি প্রয়োগ দুই ক্ষেত্রে, একটা হচ্ছে পুরো ধন সম্পদের এক তৃতীয় অংশ, আর একটা হচ্ছে অবশিষ্ট ধন সম্পদের এক তৃতীয় অংশ। কি বুঝলেন? একটু আগে বললাম না, তিন লাখ টাকার উদাহরণ, তিন লাখে তিন ভাগের এক ভাগ কত? হ্যাঁ, এক লাখ। এটা পুরো ধন সম্পদের তিন ভাগের এক ভাগ না অবশিষ্ট? পুরো ধন সম্পদের। আর যখন স্বামীকে, মহিলা মারা গেছে, স্বামীকে অর্ধেক দিয়ে দিলাম, অবশিষ্ট হচ্ছে দেড় লাখ, এর ষোলো ষোলো বাকি, মানে অবশিষ্ট দেড় লাখের এক তৃতীয়াংশ কি? পঞ্চাশ হাজার। তো তাই বলছেন যে মা তিন ভাগের এক ভাগই পাচ্ছে, কিন্তু তিন ভাগের এক ভাগটা দুই রকম, একটা হচ্ছে পুরো ধন সম্পদের তিন ভাগের এক ভাগ, আর একটা হচ্ছে অবশিষ্ট ধনের তিন ভাগের এক ভাগ। তো এখানে যে গারাওয়ানের যে মশালা রয়েছে, এতে মা কত পাচ্ছে? তিন ভাগের এক ভাগ পাচ্ছে। ফলে স্বামী স্ত্রী দুইজনের একজনের নিয়ে নেওয়ার পরে তাদের অংশের পরে অবশিষ্টের তিন ভাগের এক ভাগ, অবশিষ্টের তিন ভাগের এক ভাগ। আল্লাহ সুবহানাহু তাআলা, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ওয়ারিসাহু আবাওয়াহু, যদি কোনো মানুষ মারা যায় আর তার ওয়ারিস শুধু হয় তার মাতা পিতা, কে? শুধু মা বাবা। ফলে উম্মিহি সুলুস, মাকে কত দিতে হবে? তিন ভাগের। এবং আল্লাহ এই কথা বলেননি যে পুরো ধনের সুলুস, আর এটাও বলেননি যে অবশিষ্টর সুলুস, এই যেন দুটোই অবস্থায়, কোন অবস্থাতে পুরো ধন সম্পদের এক তৃতীয়াংশ, আর আরেকটা অবস্থায় অবশিষ্ট ধনের তিন ভাগের এক ভাগ। হাজা হুয়া রাজি ইনদা জুমহুরিস সাহাবাতি ওয়া তাবেঈন লাহুম বিইহসানিন ওয়া ইনদা আইমাতিল উম্মাতিল আলাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বলছে এটি হচ্ছে প্রাধান্যযোগ্য ফতোয়া বা ফয়সালা অধিকাংশ সাহাবায়ে কেরামদের নিকট। তাহলে বোঝা গেল এই মাসালায় দ্বিমত ছিল সাহাবায়ে কেরামদের মধ্যে। ওয়া তাবেঈন লাহুম, আর যারা সাহাবায়ে কেরামদের অনুসারী তাবেঈন, নিষ্ঠার সাথে যারা অনুসরণ করেছেন, নিষ্ঠার সাথে অনুসরণ কথাটি কেন কোরআনে কেরিমে বলা হয়েছে? সাহাবায়ে কেরামদের তাবেঈন, তারা বে ইহসানি, নিষ্ঠার সাথে কেন বলা হয়েছে বলতে পারেন? তার মানে এর বিপরীত কিছু আছে, নিশ্চয় এর বিপরীত কিছু আছে, এটা বুঝতে হবে নাকি? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন কোরআনে কেরিমে, সাহাবায়ে কেরামদের আল্লাহ প্রশংসা করেছেন, মুহাজিরিন আনসার রাদিয়াল্লাহু আনহুম,
কিন্তু তাবেঈনদের ক্ষেত্রে, সাহাবাই কেরামদের ক্ষেত্রে এহসানের শর্ত লাগান নাই, কারণ সবারই এহসান ছিল, সবাই নিষ্ঠাবান ছিলেন, সবাইকে আল্লাহ ভালো সার্টিফিকেট, জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন সাহাবাই কেরাম মানে। কিন্তু তাবেঈনদের ক্ষেত্রে ওয়াত্তাবেউন আল্লাহুম ওয়াত্তাবেঈন আল্লাহুম বিইহসানিন, আর যারা সাহাবাই কেরামদের অনুসরণ করলো বিইহসানিন নিষ্ঠার সাথে, এহসান সহকারে, সদ ব্যবহারের সাথে, সদাচরণের সাথে, এহসান মানে যে মানি করেন না কেন, এহসান মানে নিষ্ঠা হয়, এহসান মানে সদ ব্যবহার হয়, সদাচরণ হয়, জি, এই জন্য শর্ত লাগানো হয়েছে যে তাবেঈনদের যুগে ফিতনা শুরু হয়ে গেছে, বিদাতের ফিতনা শুরু হয়েছিল, তাবেঈনদের মধ্যে খারিজি ছিল না, হ্যাঁ খারিজি ছিল, খারিজি ফিতনা যখন বেরোল আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বেরিয়ে গেল সিফিনে, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করে রাফেজি শিয়া হইল না, তাহলে তাবেঈন সাহাবাই কেরাম বেঁচে ছিলেন, কিন্তু তাবেঈন এরাও তো তাবেঈন ছিল, এই রাফেজি শিয়াগুলো ওই যুগের প্রথম যুগের শিয়া রাফেজি আর প্রথম যুগের যারা খারেজি, ওরা তো হাজার হাজার সাহাবাই কেরামকে দেখেছে, দেখে নাই, হ্যাঁ, তো এদেরকে কি বলবেন যে এরা নিষ্ঠার সাথে সাহাবাই কেরামের অনুসারী ছিল না খারাপ আচরণের সাথে তারা অনুসরণ করেছে? এই খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা মাওয়িয়ার সাথে রাদিয়াল্লাহু আনহু তাদের সাথে ভালো আচরণ করেছে না খারাপ আচরণ করেছে? খারাপ আচরণ করেছে, খারেজির অস্ত্র ধারণ করেছে সাহাবাই কেরামদের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, মুসলিম খুন করেছে, সুতরাং তারা ভালো আচরণ করেনি এই দুয়াতে, আর আল্লাহ যে তাদের রাজি হয়ে গেছেন আর তারাও আল্লাহর কাছে রাজি নিয়ামত পেয়ে রাজি হবে, এই অসৎগুলো রাফেজি আর খারেজি এরা সামিল হবে না, কারণ এরা বিদাতি সেই যুগের, এরা বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, এই জন্য তাবেঈনের ক্ষেত্রে শর্ত রয়েছে, তাবেঈন মানে শুধু যারা তাবেঈনদের সঙ্গে তাবেঈন তারা না, এখানে হচ্ছে সাহাবায়ে কেরামদের যারা নিষ্ঠার সাথে অনুসারী তারা পরবর্তী কালের অনুসারী হইতে পারে, কিয়ামতের আগ পর্যন্ত তারা অনুসারী হইতে পারে, সুতরাং ধারাবাহিকভাবে যারা মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, নবী কারীম সাল্লাল্লাহু যে আদর্শের উপর ছিলেন এবং সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর ছিলেন, সেই আদর্শে আকীদা মানহাজে সুন্নাই তৌহিদে এবং ফরজ ওয়াজিবের হেফাজতে, হারাম নাজায়েজ থেকে বাঁচার ক্ষেত্রে এবং অন্তরের ইখলাস সততার ক্ষেত্রে যারা অনুসারী হবে তারা আজকের জামানাতে হইলেও ওয়াত্তাবেঈন লাহুম ইহসান, তারা সাহাবা ইকরামদের নিষ্ঠার সাথে অনুসারী, কিয়ামতের আগে পর্যন্ত যদি দাজ্জালের যুগও আসে আর তারা মুখলিসিন হয়, সাহাবা ইকরামদের নিষ্ঠার সাথে অনুসারী হয়, তাহলে এই আয়াতের অন্তর্ভুক্ত, এই দুয়ার অন্তর্ভুক্ত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদিয়াল্লাহু আনহু, এটা হচ্ছে সহি আকিদার গুরুত্ব, এটা হচ্ছে সহি আকিদার অনুসারীদের ফজিলত, এটাই হচ্ছে সহি আকিদা এবং মানহাজ আর সুন্নাহর অনুসারী যারা শিরক বিদআত মুক্ত দল সেই দলের ফজিলত যা কোরআনে কারীম আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু যতই বাহ্যিক আমল খুব সুন্দর দেখতে লাগুক না কেন আর যতই পরিমাণ বেশি হোক না কেন, বিদাতি আমল, বিদাতি আকিদা, বিদাতি তরিকা আর বিদাতি কথাবার্তা সাহাবাই কেরামদের সাথে তাদের আদর্শের কোনো মিল নেই, তারা তাবেঈন আল্লাহুম বিইহসান না খারাপ আচরণ করলো, তাদের পথ ছেড়ে দিয়ে অন্যদের পথ ধরেছে, আহলে বিদাতের পথ ধরেছে। এই জন্য দেখবেন যে দোয়াগুলির ক্ষেত্রে ওই রকমই কোরআনে কারীম যেভাবে আল্লাহ বলেছেন ওইভাবেই রয়েছে, এখানে হচ্ছে তাবেঈন আল্লাহুম বিইহসানিন ওয়া ইন্না ইমাতিল উম্মাতিল আলাম, এবং এই উম্মতের যারা বড় বড় আলামায়ে কেরাম আইম্মায়ে কেরাম তাদের ফতোয়া হচ্ছে এটাই যে বাপ মা পুরো ধন সম্পদের এক তৃতীয় মা পাবে, অথবা অবশিষ্ট যে ধন সম্পদ তার এক তৃতীয় অংশ পাবে। আল্লাহ আলম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া ইলাহাল কাউনিয়াল মাওলা আল আযীম ইয়া কারীমান